করে যাবে। এই তো বাবা উঠে গেল। হ্যাঁ আমার আমার বাবা উঠে, এই যে আমরা উঠে গেছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা কোচবিহারে যাবো, সেটার ব্লগ নিয়ে আসলাম। বেশি কথা বলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই বেশি কথা বলছি না, ডিরেক্ট ব্লগে চলে যাচ্ছি। ওকে, চ্যানেল নিউ হয়ে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। মুখ থেকে হাত নামাও, হাত নামাও, হাত নামাও। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি বাসে উঠে গিয়েছি, এখন কোচবিহারে পৌঁছাবো একটু পরেই। তো মনে ভেবেছিলাম একটু ঘুমাবে বাসে, ঘুমালো না। যাই হোক, দেখো না ঘুমিয়ে মোনা কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে সবকিছু দেখছে। তো দেখতে দেখতে আমরা কোচবিহার প্রায় পৌঁছেই গেলাম। তো বাস থেকে নেমে আমরা একটা টোটো করে নিয়েছিলাম, কারণ আমরা যাবো পারপেলে, পারপেল ক্লিনিকে, কারণ মনার কানটা আবার চেক আপ রয়েছে, 5 দিন পরে চেক আপ ছিল। তো দেখো আমরা মদনবাড়ির সামনে এখন। এই তো চলে এলাম পারপেলের সামনে, এখানে আমরা এখন ভেতরে যাব, দেখি ডক্টর আছেন কি না। ওনার আসার টাইম তো আবার একটু গণ্ডগোল হয়, যেটা বলে সেই টাইমে। অবভিয়াসলি ডাক্তার মানুষ একটু তো পাংচুয়ালিটি মেনটেন করবেনই, তিনি টাইম টু টাইম আসবেন। তো আমরা টাইমের আগেই পৌঁছে গিয়েছিলাম, তো সেই জন্য এখানে একটু আমাদের ওয়েট করতে হয়েছিল। এবং একটু পরেই ডাক পড়লো যে ডাক্তারবাবু চলে এসেছেন, এখন আমরা চেম্বারে ওপরে যাব। ওপরে এবং নিচের সেগমেন্টটা আলাদা, নিচের টাইম, নিচের জায়গাটা ওয়েটিং এরিয়া। তো আমরা এখন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। দেখো সিঁড়িগুলো এখানে ভীষণ খাড়া খাড়া, যারা পারপেলে এসেছো তারা অবশ্যই জানো পারপেলে সিঁড়িগুলো কেমন খাড়া খাড়া। চলে এসেছি আমরা চেম্বারে। এই যে সুন্দর একটা চেম্বার, এখানে দেখো পজিটিভ ভাইবস, পজিটিভ লাইফ আর পজিটিভ ওয়াইফ দেখা। তো এখানে ডক্টর দীপঙ্কর দাসের কাছে আমরা চলে এসেছি। একটা মজার বিষয় হলো, উনি আমার আগেই চেনা পরিচিত ছিল ফেসবুকে, উনি আমাকে চিনতেন না, আমি ওনাকে চিনতাম। অ্যাকচুয়ালি উনি হলেন আমার দিদির বান্ধবীর বর হন। তো ওনাকে আসার সময় আমি বলে এসেছিলাম যে মুন্টিদি, ওনার যে ওয়াইফ মুন্টিদি আমার চেনা জানা, উনি তখন হেসে দিয়েছিলেন, ব্যাপারটা ভীষণ পোলাইটলি ছিল ওনার তরফ থেকে। তো থ্যাংক ইউ সো মাচ স্যার, এত সুন্দর আমাদেরকে ট্রিটমেন্ট করানোর জন্য, আর মনার কানটা এত তাড়াতাড়ি সারিয়ে তোলার জন্য। মাত্র 5 দিনের মধ্যেই ও ঠিক হয়ে গিয়েছিল। তো এখন ওষুধ নেওয়ার জায়গাটা একটু ভিড় ছিল, সেই জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছে। তো এখানে ওয়েট করা অবশ্যই ওয়েট করতেই হতো, কারণ এখানে ওষুধ, ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধ অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। তো এখানে ওষুধের দোকানে আমরা আছি, আর মন্না দুষ্টামি করছিলো অ্যাজ ইউজুয়াল। তো দেখি ডাক্তারের এখানে কতক্ষণ লাগে, এরপরে একটু প্ল্যান আছে অন্যরকম, দেখতে থাকো, ভিডিও আসলেই তোমরা দেখতে পারবে। তো ওষুধ টষুধ নিয়ে আমরা চলে এলাম। এবার ভাবলাম একটু মার্কেটে যাবো, মনার জন্য একটা জামা কিনবো, যেহেতু পুজোর সামনেই আমাদের ছোটো মনার জন্য। তো সেই জন্য সবার ফার্স্টে আমরা কোচবিহারে ওর বাবার ফেভারিট দোকান কিডজোনে চলে এলাম। আমার যদিও অত একটা পছন্দ না দোকানটা, কারণ এখানে সব কিছুই প্রচণ্ড এক্সপেন্সিভ, আর এই সামান্য সামান্য জামাগুলো আমরা দেখেছিলাম সেগুলোও প্রচণ্ড এক্সপেন্সিভ ছিল, তাই আমরা এখান থেকে নেইনি। তো ভাবলাম এখান থেকে আমরা বাজারের ভিতরে চলে যাব, বাজারের ভিতরে গিয়ে দেখব। তো বাজারের ভিতরে দেখার পরেও আমাদের সেরকম কোনো কিছু পছন্দ হলো না, তাই আমরা এবার প্ল্যান করলাম যে ট্রেন্সে যাব। ট্রেন্সে দারুণ দারুণ সব ড্রেস পাওয়া যায় বাচ্চাদের, তো সেই মতো আমরা টোটো করে নিলাম। টোটো করে এখন আমরা ট্রেন্সে যাব, কারণ ট্রেন্সটা বাজার থেকে অনেকটাই দূরে। তো বলতে বলতে আমরা ট্রেন্সের সামনেও চলে এলাম। দেখো তো মনা, আমি আর ওর বাবা এখন ট্রেন্সের ভেতরে যাব। আশা করি যেই রকমের ড্রেস, মানে বাচ্চাদের ফ্রক আমরা খুঁজছি, আশা করি আমরা পেয়ে যাব। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখি যে পুজোর জন্য নতুন কিছু আছে কি না, নাকি সব আগের ড্রেসই আছে। যদি না পাই তাহলে আমাদের আবার আসতে হবে, পুজোর আগে আগে আসতে হবে। তো দেখা যাক, ভেতরে গিয়েই দেখা যাক। এই দেখো এন্ট্রান্সের মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি। এটা নিচের এরিয়া, এখানে ওমেন্স ওয়্যার রয়েছে কিছু কিছু, কিছু কিছু জেন্টস ওয়্যারও ছিল। তো যেহেতু প্রত্যেকটা মলে কিডস ওয়্যার ওপরে থাকে, তো আমরা ভাবলাম তাহলে নিচে টাইম ওয়েস্ট না করে আমরা এখন ওপরেই যাই। কিন্তু ট্রেন্সে সবই এক জায়গায় ছিল, এটা একটা সুবিধা ছিল। দেখো এখন আমরা কিডসনের দিকে, কিডস পার্টে যাচ্ছি, আর মনা দুষ্টুমি করে শুরু করে দিয়েছে। দেখো এখানে খুব সুন্দর সুন্দর জামা কাপড় ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেরকম জামা খুঁজছিলাম সেরকম জামা আমরা পাচ্ছিলাম না, আমরা বারবি ফ্রক চেয়েছিলাম।
আর এখানে সমস্ত ওয়েস্টার্ন ওয়্যারগুলো ছিল, এগুলোও খুব ভালো ছিল, কিন্তু যেগুলো আমরা চাচ্ছিলাম সেগুলো না। এরপরে আমি কিছু কুর্তি দেখে নিয়েছিলাম, যদিও আমার পছন্দ হয়নি। তো এখন আমরা ভাবলাম এখানকারই একজন স্টাফের সাজেশনে আমরা এখন চলে যাব অন্য দোকানে। আর মনা এখানে ওড়না দেখে পছন্দ করছিল, ওড়নাগুলো খুবই সুন্দর ছিল এখানে। পরে যাবে কিন্তু। তো আমরা যেখানে গিয়েছিলাম সেটা ট্রেন্ডসের একদম অপোজিটেই রয়েছে। হ্যালো বেবি, ওদের ফেসবুকে পেজও রয়েছে, দারুণ দোকানটা। অবশ্যই যারা যারা ভিডিও দেখছেন তারা তারা প্লিজ একবার করে ভিজিট করবেন। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখি কালেকশন কীরকম। তো আমাদের জিনিস নেওয়া শেষ, ভেতরে ভিডিও করতে পারিনি কারণ মনা খুবই জ্বালাচ্ছিল তাই। তো চলো এখন আমরা, আমাদের সবই কমপ্লিট, ডাক্তার দেখানো কমপ্লিট, শপিংও কমপ্লিট। তো এই দেখো এখন আমরা চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে ভাবলাম এই যে এখানে রাজমাতা দিঘির সামনে যে পার্কটা রয়েছে সেখানে একটু খেলা যাক। তো সবাই মিলে একটু বাচ্চা হয়ে গেছিলাম, দেখো তোমরা আশা করি ভালো লাগবে। কিসের ভয় পায়? নামো নামো নামো, বসো বসো বসো। এই তো বাবা উঠে গেল। হ্যাঁ আবার আমার বাবা বসলো। এই যে আমরা উঠে গেছি। তুমি উঠলে ওঠো একটু, তোমার একটু ইসে করে নাও, মনে মনসা পূর্ণ করে নাও। বসো বসো। তাহলে বলো বড়টাতে ওঠো, চলো আমি বসে এটা পরিষ্কার করে দিয়েছি, তুমি তুমি যাও। জল দেখবে আসতে, কোথায় মাছ? এই মাছ সত্যি তো দেখো এত সময় মাছ আছে নাকি? বলছি তো খেয়ে নিতে দাও, মনেকে কলাটা খাইয়ে। আমরা এখন চলে যাই, চকলেট খাবে দিবো, দাঁড়াও। কে কাজ করছো? কাজ করছে তো আবার আমরা বাসে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে একটা তোমরা দেখতেই পারবে আর্যিকরের বিরুদ্ধে একটা মিছিল নিয়ে এসেছিল, আর্যিকর ঘটনার বিরুদ্ধে। তো এই খুব সুন্দর, আমার এই ভিডিওর মানে পার্কের পরে মোস্ট ফেভারিট পার্ক। তো দেখে নাও তোমরা মিছিলটা। Yeah.
তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, বাড়ি চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড, তো এখন রেস্ট নেবো। ওকে, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, টিল দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।